অর্জুনবাবু এসেছিলেন, কথা হয়েছে ওনার সাথে? কি বললেন অর্জুনবাবু? দেখুন, আমি আশীর্বাদ নিতে গেছিলাম তরিতবাবুর কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন। কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুক্রবার বেলায় তিনি কাঁচরাপাড়ার ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন। মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ওনার আশীর্বাদ নিলাম, দুজনে একসঙ্গে চা খেলাম, ওনার সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক, উনি উত্তরীয় পরিয়ে তাকে বিজয়ী ভব বললেন। দেখুন, আমি আশীর্বাদ নিতে গেছিলাম তড়িৎবাবুর কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন। আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয়ী ভব বললেন, উত্তরই পড়ালেন। আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে। কেমন দেখলেন মুকুলের শরীর, কেমন আছে মুকুলদার শরীর? ভালো, আমাকে এক সেকেন্ডের মধ্যে ঢুকলাম, তখনই বলে আয় অর্জুন আয়। মানে কি দেখেই চিনতে পারে, তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন। উনি একটু অল্প চায় খেলেন, আমি একটু বেশি খেলাম। আশীর্বাদ দিলেন, আশীর্বাদ তো কি, আশীর্বাদ তো বিজয়ী ভব আশীর্বাদ। ওই যে দুজনেই তো রাজনৈতিক ব্যক্তি, তো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক আলোচনা নাই ভাই, আশীর্বাদ নিতে এসেছিলাম। আবার সব জায়গায় রাজনীতি, শুধু রাজনৈতিক মধ্যে একটাই ওয়ার্ড বিজয়ী ভব। 2019-এ 18টা সিট পেয়েছিল বিজেপি, এবার মুকুল রায় নেই, দোকানে আপনি প্রার্থী, কি করবেন? দেখুন, মুকুলদার তো নেই মানে বয়স হয়েছে, মুকুলদার নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে, আর কোনো ব্যাপার নেই। শুভ্রাংশু আমার ছেলে মতন, শুভ্রাংশু রাজনৈতিক ব্যাপার নেই, রাজনীতি আমি কোনো আলোচনাও করিনি। কয়েকদিন আগে পার্থভূমিক এসেছিল, আসতেই পারে, কে কেউ আসবে, একটা রাজনৈতিক ব্যক্তি দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে, তার জন্য কোনো বাধা আছে না। অর্জুনবাবু এসেছিলেন, কথা হয়েছে ওনার সাথে? কি বললেন অর্জুনবাবু? কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।